সোশ্যাল মিডিয়াত এটা বিশেষ ভিডিও ভাইরাল হয়ে পড়ছে, যত এগারী কিশোরক অতি বেয়াক প্রহার করেছে এজন ব্যক্তিয়ে। আমি আপনার সেই দৃশ্য দেখাব নো, কিন্তু আপনিও হয়তো ফেসবুক নাইবা টুইটারত এই ভিডিও দেখিছে। কিশোরগীক যেতিয়া প্রহার করে থাকা হয়েছে মোবাইলত, তেতিয়া সমগ্র দৃশ্য বন্দী করা হয়েছে। আর একটা মন্দিরের চৌহদত প্রবেশ করার বাবে এগারী কিশোরক প্রহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়া ভিডিও অনুসারী কিশোরগী ইসলাম ধর্মর আর মুসলমান ধর্মর এই কিশোরগী পানী খাবল একটা মন্দিরের চৌহদত প্রবেশ করেছিল, আর তার বাবে কিশোরগীর উপর কেটামানে চলালে বর্বর অত্যাচার। এই ঘটনা সংঘটিত হয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদত। গাজিয়াবাদত সংঘটিত এই ঘটনায় এটা দেশ জুড়ে চর্চার সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো ইয়াক লৈ বাতৰি সম্প্রচার হয়েছে। এই সমগ্র ঘটনাক লৈ টুইট করেছে আপর সাংসদ সঞ্জয় সিং। সঞ্জয় সিং টুইটত প্রশ্ন করেছে, এগারী মুসলমান যুবকে পানি খার মন্দিরত প্রবেশ করার প্রহার করা হল, এয়া কোন বেদ বা ভাগবতর কথা? এইদরে এই ঘটনাক লৈ দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার। সোশ্যাল মিডিয়াত এই দৃশ্য ভাইরাল হয়ে পড়ার পিছতেই ব্যবস্থা লোবলৈ বাধ্য হয়েছে গাজিয়াবাদ আরক্ষী। ইতিমধ্যে গাজিয়াবাদ আরক্ষীয়ে এই সমগ্র ঘটনার লগত জড়িত সিঙ্গি নন্দন যাদব নামৰ এইটুক গ্রেপ্তার করেছে। ধর্মর নামত এটা একাংশই এইদরেই বিষবাষ্প বিয়পাবল চেষ্টা করেছে, আর গাজিয়াবাদত যে এই ঘটনায় সকল সীমায় অতিক্রম করেছে। ये मसूरी थाना क्षेत्र अंतर्गत का एक वीडियो है जिसमें एक बच्चे को एक युवक जो है पीट रहा है। इस संबंध में भी जो इसका मुख्य अभियुक्त है श्रृंगी नंदन यादव पुत्र अश्विनी यादव, इसको गिरफ्तार कर लिया गया है। इसके इस प्रकरण में भी मुकदमा पंजीकृत कर वैधानिक कार्रवाई प्रचलित कर दी गई है। इस प्रकार दोनों ही प्रकरणों में अभियुक्तों की गिरफ्तारी सुनिश्चित कर ली गई है। वहीं जो पुलिस है उसका सख्त मैसेज यही है कि इस तरह के किसी भी अराजक गतिविधि में कोई भी संलिप्त होगा तो उसके विरुद्ध मुकदमा पंजीकृत कर वैधानिक कार्रवाई त्वरित अमल में लाई जाएगी। मंदिर चौहदत आन धर्म एगारी कृषुरे पानी खुआर प्रवेश करारे क्यक्ति प्रहार कर पारे जानो। आसलते धर्म नाम विषबाष्प बियपा एने व्यक्ति ग्रेप्तार कर कठोर कठोरतम शास्ति दी लगे। একাংশ এনে ব্যক্তির নিকৃষ্ট মানসিকতার বাবে বিভিন্ন সময় সংঘটিত হয়ে আছে এনেকুৱা বর্বর ঘটনা। কিমান দিনলৈকে এইদরে একাংশ বিয়পাই থাকিব বিষবাষ্প, সেয়াহে ডাঙর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, টাইম 8।